নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে হাড় কাঁপানো শীত গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশে দিন কাটালেও এবার জাঁকিয়ে ঠান্ডা আচড়ে পড়বে বাংলার বুকে কিন্তু কোন কোন জেলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় শৈতপোবাহের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আগামী বারোই জানুয়ারি থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া পিসের মতে আগামী দুই থেকে তিন দিন পশ্চিমের জেলা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশা ও মেঘলা কাশের কারণে আলু চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের হাওয়া পি জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার ফলে রেল ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় বাঁধের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওয়া পিছের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কুয়াশার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ